হচ্ছে আমাদের হবু বর বিয়ে আর সরস্বতী পূজা দুটো যদি আলাদা দিনে হতো সে বলবা ঠিক করতে এই যে আমার মামি শাশুড়ি তো জয় তো আগে থেকে আমার সাথে এদিকে এখনো বিধি কাজ চলছে সরস্বতী পূজার সকালে একেবারে হলুদ মেখে স্নান করে পুরোপুরি রেডি আমি তো প্রথমে ঘরের পুজো করব আজকে যেহেতু বৃহস্পতিবার তারপরে অঞ্জলি দেব আমাদের এখানে যে পুজোটা হচ্ছে সেখানে তারপরে বিয়েবাড়ি যাওয়ার পালা তো চলো সঙ্গে আগের দিন রাত্রিবেলাতে অনেক কাজ করে রাখলেও তারপরে সকালে তো কিছু কিছু কাজ থাকে যেগুলো করতেই হয় তো সেই সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি ফুল বেলপাতা সব বেছে নিয়েছি আজকে তো একটুও ঠান্ডা নেই মিষ্টিকে সুন্দর করে সাজিয়েছি তারপরে আজকে সরস্বতী পুজোতে একটা রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিলাম বিয়ে আর সরস্বতী পুজো দুটো যদি আলাদা দিনে হতো খুব ভালো হতো আমি সুন্দর করে পুজো করতে পারতাম আমার সময় মতো বিয়ে বাড়িতে পৌঁছাতেও পারতাম তো যেহেতু একদিনে পড়ে গেছে আমি ভালো করে কিছু কোনোটাই কিছু করতে পারছি না মানে এখানে তাড়াহুড়ো করে পুজো করতে হচ্ছে ওখানে হয়তো সময় মতো পৌঁছাতেও পারবো না আর গতকাল রাতে আমাদের শুতে শুতে দুটো 10:15 হয়ে গেছিলো কারণ সমস্ত কিছু আমাকে গুছিয়ে রাখতে হয়েছিল অত রাত্রি অবধি হাজবেন্ডও ছিল পুজোর জন্য রাত্রি অবধি বাইরে এই সমস্ত কিছু মিলিয়ে একটা খিচুড়ি হয়ে গেছে যার জন্য ভীষণ প্রবলেম হয়ে গেছে তো যাই হোক দিনটা আনন্দ করে কাটাবো এত মন খারাপ করলে চলবে না সব বাড়িতে পুজো চলছে তো আমিও পুজো করছি আজকের এই ছোট্ট পুজো আমি 5 রকমের মিষ্টি আর 5 রকমের ফল দিয়ে সম্পূর্ণ করলাম তারপরে এখন আরতি করে নিচ্ছি কর্পূরের আর এই যে আমি এখানে ভোগ নিবেদন করেছি সরস্বতী মায়ের নামে আর এখানেই আমার মিষ্টি সোনাকে নিবেদন করেছি এই জায়গাটা দেখে তোমাদের মনে হচ্ছে না যে আমাদের বাড়িতে বোধহয় বিয়ে লেগেছে তো এতগুলো শাড়ি বের করেছি আর এই শাড়িটাই পরবো বুঝেছো এই যে এই শাড়িটা পরবো এটা কালারটা খুব সুন্দর আর সাথে এই ব্লাউজটা পরবো এই ধরনের ব্লাউজ না আমি কোনোদিনও পরিনি জানো তো এই ধরনের হাতা তো প্রথমবার পরবো দেখি কোথাও যাওয়া যদি ঠিক হয়ে থাকে তাহলে আগের দিন সমস্ত জিনিসপত্র যদি গুছিয়ে রাখা যায় তাহলে যাওয়ার আগে না কোনো রকম প্রবলেম হয় না যেহেতু আগের দিন আমি মোটামুটি সব কিছু গুছিয়ে রেখেছিলাম এই জন্য সব কিছু আমি হাতের সামনে পেয়ে গেছি তো শাড়িটা পরে নিয়েছি এখন জুয়েলারি দিয়ে একটুখানি সাজগোজ করে নিচ্ছি লিপস্টিক পরলে কমপ্লিট ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়েছি তারপরে তো গতকাল আমি মাছটা রান্না করে রেখেছিলাম আমি তো রেডি হয়ে গেছি ছেলে এবার একটা হলুদ রঙের পাঞ্জাবি পরলো তারপরে যেহেতু আজকে মানে পুজোর দিকে সেভাবে যেতে পারলাম না অনেকটা দেরি এখানে পুরোহিত মশাই অনেক দেরি করে এসেছে কিনা এখনো বলতে পারবো না 11টার সময় টাইম ছিল এখন বাজে 11:30 তো আর কত দেরি করবো বলো বিয়ে বাড়িতে আর কখন গিয়ে পৌঁছাবো এর জন্য বেরিয়ে যাচ্ছি তো চলো আগের দিন রাত্রিবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে তো সামনের দিকটা দেখো খুব সুন্দর হয়েছে পেন্সিলগুলো কি সুন্দর করে বসিয়ে রেখেছে পুরোহিত মশাইও এসে গেছে আর সবাই সাজগোজ করে রেডি আমিও রেডি যাওয়ার জন্য পূর্ণিমা মাসির বাড়িতে এলে পরে আমার একটুখানি রাস্তা গন্ডগোল হয়ে যায় রাস্তা ভুল করে ছেলে চলে গেছে তারপরে আবার নামলাম একটু হাঁটলাম তো এখন যাচ্ছি চল একটু আস্তে চালা নাহলে বুঝতে পারবো না আমরা এসে গেছি আর ওদের গেট হয়েছে ওই সাইডে তো আমরা উল্টো দিক দিয়ে ঢুকলাম ভিতরে তারপরে ছেলে তো এখন ঘুড়ি দেখছে দেখেছো তারপরে এখানে ওদের বৃদ্ধি কাজ হয়েছে অর্ধেক বৃদ্ধির কাজ করে বসে আছে আবার সানগ্লাসও আছে এখানে রান্না বান্না হচ্ছে তো কি আর করবো একটুখানি ঘুরে বেড়ায় ছেলেও চলে গেছে বাড়িতে ঘুরি ওড়াবে বলে আর এমন দিনে সুন্দর একটা দিনে সরস্বতী পুজো আজকে রাস্তাঘাটে সবাই সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে আর আমি বিয়ে বাড়িতে সেজেগুজে এসেছি সবাই হলুদ হলুদের মাঝখানে আমি একা পিঙ্ক ভালোই লাগছে ঠিক আছে হলুদের মধ্যে পিঙ্কটা দাও হলুদের সঙ্গে তো রানী সঙ্গে ম্যাচিং হয়ে যাবে ভালোই লাগবে সবাই সবাই তো হলুদের সাথে দেখো না রানী এসে পড়েছে ব্লাউজ ম্যাচিং আমি একলা হ্যাঁ আমরা দুই সবাই আছে দেখো আমি সেরকম ভাবে কাউকে চিনতাম না কিন্তু সবার সাথে পরিচয় হয়ে গেছে ক্যামেরাম্যান আমাদের ফটো তুলছে এই জন্য আমরা দেখো সারিবদ্ধ ভাবে সবাই দাঁড়িয়ে পড়েছি এই যে আমার মামি শাশুড়ি ইয়াং একদম মামি শাশুড়ি আর মামি শাশুড়ি এই যে ছোট মেয়ে আর আরেকজন কোথায় গেল আরেকজন কোথায় গেল আরেকজন এই হলো আমাদের একটা গ্যাং আমরা এই গ্যাং মিলে এখন যাবো জল ঘুরতে বাজনা আসি যদিও বাজনা রাস্তা রয়েছে আসছে বাজনা আসুক তারপরে বেরোবো
পুরোহিত মশাই আবার ফিরে এসেছে, তো বৃদ্ধির কাজ আবার শুরু করে দিয়েছে। আমাদের হবু বর চলে এসেছে, তো হলুদ চুন মাখবে তো নাকি? আমার মিষ্টি ভাগ না, পুচকি ভাগ না। তো চলো, সারাদিন অনেক গল্প হবে, অনেক কথা হবে। এদিকে এখনো বৃদ্ধির কাজ চলছে, আর আমরা এখন খেতে বসে চেয়েছি। অনেক টাকাটাকি করেছে সবাই, সবাই এখন খুব ক্লান্ত, আমিও খুব ক্লান্ত। ছেলে এসেছে, এই যে ছেলে। আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি জয়ের বিয়েতে। সবাই ভীষণভাবে আনন্দ করলাম, তো চলো খেয়ে নিই, পরে কথা বলবো, এখন খুব খিদে লেগেছে। এখানে হলুদ কোটা চলছে, তো হলুদ বাটা মোটামুটি হয়ে গেছে, তারপরে ছেলেকে এখন মাখানো হবে। স্নান হয়ে গেছে ছেলের, এবারে আমি বাড়িতে চলে যাচ্ছি, কারণ 3:30 প্রায় বাজে, এখানে বিশ্রাম করতে হবে। বাড়িতে গিয়ে ছেলে ওয়েট করছে অনেকক্ষণ ধরে। কোথায় গেল ছেলে? কোনো ফোন করলো, কোথায় গেল দাঁড়া খুঁজে দেখছি। এইটুকু সময় দাঁড়িয়ে থেকে ছেলে একটা ঘুরিয়ে লুটে নিয়েছে, দেখো গাড়ি করে নিয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি বাড়ির পরিস্থিতিটা একবার দেখিয়ে দিচ্ছি, আমাদের ছাদে এখন কি হচ্ছে। ঘুড়ি ওড়াচ্ছিল ছেলে, সেই অবস্থায় আমাকে আনতে গেছে, তারপরে এনে দিয়ে আবার দেখো ঘুড়ি ওড়াতে শুরু করে দিয়েছে। আপাতত আমাদের ছাদে এখন দৃশ্য হলো ঘুড়ি উড়ছে, বাবা ছেলেকে ঘুড়ি উড়িয়ে দিল, এই আর কি চলছে। আর সবার ছাদে মোটামুটি দু একটা ঘুড়ি উড়ছে, বেলাটা তো 3:30 বাজে এখন। তো চলো একটুখানি বিশ্রাম করবো, আবার বরযাত্রীর জন্য রেডি হতে হবে। বিয়েবাড়ির সাজগোজ আমার হয়ে গেছে, আর দেখো মাথায় লাগানোর ফুলটা আনেনি, যেহেতু আজকে সরস্বতী পুজো, আজকে বাড়িতে এমনিতে বিজি ছিল, এই জন্য বাড়ির গাছের ফুলগুলো লাগিয়ে নিয়েছি, চন্দ্রমল্লিকা আর কি ফুল নাম জানি না, কিন্তু খুব সুন্দর ফুলগুলো দেখো।
আর শাড়ির সাথে মোটামুটি ম্যাচও করেছে, তাই না? আর ছেলে এখন রেডি হচ্ছে, তো আমি সাজগোজ কমপ্লিট করে ছেলেকে বললাম তুই রেডি হ, কারণ অত বেশি সময় লাগবে না, আর আমার যেহেতু সময় লাগবে এই জন্য আমি আগে রেডি হয়ে নিয়েছি। তো চলো একটু পরে বেরোবো। মেয়ের বাড়ি থেকে লোকজন চলে এসেছে বরকে নিতে, তো বর তো এখন রেডি গাড়িতে ওঠার জন্য, কখন গিয়ে তাড়াতাড়ি করে বিয়েটা করবে। তো বেরিয়ে গেল বরের গাড়ি, বর বেরিয়ে গেল, এবারে বরযাত্রীর গাড়ি যাবে, সবাই এখন এসে পৌঁছায়নি। তো চলো এখান থেকে সব সাজানো তত্ত্বগুলো আমরা নিয়ে যাব, তো এই জন্য সবার হাতে কিছু কিছু জিনিসপত্র আছে, ছেলের হাতেও আছে, আর আমরা সবাই বাড়িতে তাড়াতাড়ি করে আসবো বলে আমরাই প্রথম গাড়িটাতে উঠেছি। আর এই কয়েকজন আমরা যাচ্ছি, মানে একটা গাড়ির মধ্যে যতজন ধরে, তো সবাই দেখো হাতে তত্ত্ব নিয়ে চলে যাচ্ছে, ছেলের হাতে আছে আর আমার হাতে তো ক্যামেরা। তো এই যে সমস্ত গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ মেয়ের বাড়ি খুব বেশি দূরে নয়, এই জন্য এখানে সুমোর ব্যবস্থা করা হয়েছে। তো গাড়িতে আমরা বসে পড়েছি, সামনের দিকে ছেলে বসেছে আর পিছনের সাইডটাতে আমি আছি। তো গাড়িতে এখন ছেড়ে দিয়েছে, তো এই যে এখানে এখন সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। আমরা মেয়ের বাড়ির সামনে চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বর পক্ষ এসে পৌঁছায়নি, মানে বর এসে পৌঁছায়নি। বরের গাড়ি আমাদের গাড়ির আগে বেরোলেও বরের গাড়ি আমাদের গাড়ির পরে এসেছে, তাই আমরা এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে অনেক অপেক্ষার পর বর শেষ পর্যন্ত এসে পৌঁছেছে, তারপরে আমরা এবারে ভিতরে যেতে পারবো। তো এবারে বরের যে বরণের পালা সেই বরণ হচ্ছে, তারপরে তো বর এবারে ভিতরে যাবে, সাথে সাথে আমরাও চলে যাব। বরণ করা, মিষ্টি খাওয়ানো, জল খাওয়ানো, কত কিছুই না হলো। তারপরে এখানে সমস্ত তত্ত্ব যাদের যাদের হাতে ছিল তারা সমস্ত তত্ত্বগুলো এখানে রেখে দিচ্ছে। তো ভালো করে রেকর্ডিংটা করতে পারলাম না, কারণ সামনে অনেকটা ভিড় ছিল, এই জন্য কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। তারপরে এদিকের কাজ শেষ করে আমরা এখন যাচ্ছি উপরের দিকে, ওখানেই মেয়ে বসে আছে। তো চলো আমি উপরে উঠছি, আমার সাথে তোমরা চলো বউকে দেখে আসবে। এখনকার ওয়েদারটা এতটাই সুন্দর, দেখবে ঠান্ডাও লাগে না, না গরম লাগে, সুন্দর করে সাজগোজ করা যায়, সাজগোজ করলে কোনো রকম অস্বস্তিও হয় না, এই জন্য এই ওয়েদারটা একেবারে বিয়ে করার জন্য পারফেক্ট। এবারে বউয়ের সাথে আমার আলাপ হয়নি, কিন্তু আমাকে চেনে, বুঝেছো? এখন নতুন বউ, কত সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছে তোমাকে। দুটো নিয়ে আয়, দুটো নিয়ে। এদিকে ছেলে পকোড়া আনতে গেছে, পকোড়া নিয়ে চলে গেছে দুটো বাটিতে করে। তারপরে আমরা বেশি দেরি করিনি, আমরা বাড়িতে তাড়াতাড়ি করে ফিরবো, এই জন্য ফার্স্ট ব্যাচে, মানে প্রথম আমরা এসে খেতে বসে গেছি। তো এখানে কী কী মেনু আছে তোমাদেরকে একবার দেখে দিচ্ছি। রিঙ্কি আর প্রান্তিকের রয়েছে মিনারেল ওয়াটার, ডিমের ডেভিস, স্যালাড সস, রাধাবল্লভী, চানা মশলা, পি রাইস, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা আর পান মশলা, আইসক্রিম। জয়ের এখন প্রচুর অপেক্ষা করতে হবে, কারণ ওদের বিয়ের লগ্ন হলো রাত্রি দেড়টা, এই জন্য আমিও অপেক্ষা করিনি, ফার্স্ট ব্যাচে খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 11:36। তো এই বিয়ে বাড়ি থেকে এলাম, মানে বরযাত্রী সেরে এলাম, তো আমাদের গাড়িতে ফার্স্ট এসেছে, তো একবার এসে ঘুরে গেলাম। তো এখন অবধি কেউ আসেনি, আর মাসি ঘুমাচ্ছে দরজা বন্ধ করে, আর ডিস্টার্ব করলাম না, ভিতরের দিকে তালা দেওয়া। তো ছেলে আর আমি এখন বেরিয়ে যাব বাইকটা নিয়ে। তো এই যে মাসি ঘরের জানলা, ভিতরে মানে ঘুমাচ্ছে। তো চলো, আগের দিন রাত্রিবেলা বিয়ে বাড়ি থেকে ফিরে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি, ভীষণ ক্লান্ত ছিলাম গো। তারপরে তোমরা সারাদিনের বিয়ে বাড়িতে তোমরা আমার হাজব্যান্ডকে কিন্তু দেখোনি। তো আমাদের তো 5 দিনের নিমন্ত্রণ, মানে 25 তারিখ থেকে নিমন্ত্রণ ছিল, কিন্তু শাশুড়িমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, তার জন্য হাজবেন্ড যেতে পারিনি। আর সবারই দেখবে বরযাত্রী কন্যাযাত্রীর উপর সবারই একটা মনে একটুখানি দুর্বলতা থাকে, সবাই যেতে কিন্তু পছন্দ করে, হাজবেন্ডও ভীষণভাবে পছন্দ করছিল যাওয়ার জন্য। তো হঠাৎ করে জানি না ওনার কি হলো, মনের সমস্যা নাকি কি জানি, বয়স হলে যেরকম আর কি হয়, বিভিন্ন রকম সময় মন চেঞ্জ হয়ে যায়। তো যাবে যাবে করে তারপরে শেষ সময় বলছে যে বিয়েবাড়িতে যাবে না। এবারে আরও একটা ব্যাপার হয়ে গেছে, আমার মার এসে থাকার কথা ছিল শাশুড়িমার সাথে, কিন্তু আমার মাও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, এবং আমার মার কি হয়েছে তোমাদেরকে পরে বলবো, এই মুহূর্তে আমি বলছি না।
তো তার জন্য মাও আসতে পারেনি। এবারে শাশুড়ি মার সাথে কে থাকবে এই জন্য হাজবেন্ড থেকে গেছে, এই জন্য হাজবেন্ডের মন মেজাজ ভীষণভাবে খারাপ, যেতে পারিনি। আমাদেরও কি যেতে ভালো লাগছিল না, আমাদেরও একটুও যেতে ভালো লাগছিল না, কিন্তু একটা নিমন্ত্রণের ব্যাপার, নিমন্ত্রণ করেছে বলে যেতে তো হবেই। তো এই জন্য আমি আর ছেলে গেছিলাম। এই একটা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, পরের দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো।